আসসালামু আলাইকুম, কেমন আছেন? গুড মর্নিং। আজকে সকাল সকাল কি করলাম আর দুপুরে কি করলাম এটাই আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে দুটা ডিম আর চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এই চাউলের গুঁড়াটা মেশিনে ভাঙা, তো অনেক দিন এভাবে প্রসেস করে রাখা যায়। তো এখন হালকা হালকা পানি দেব, প্রথম ঠান্ডা পানিটা দেব যে পিঠাটা বানাচ্ছি। প্রথমে ঠান্ডা পানি দিলাম, যত বেশি ডিম দেবেন তত বেশি স্বাদ এটা। তো প্রথমে ঠান্ডা পানি দিলাম, তারপর আমি হালকা কুসুম গরম পানি দিলাম। প্রথমে একটু ঠান্ডা পানি দিবেন, তারপর বেশি গরম পানি দিয়ে এটা গুলতে হবে। আর যদি টাটকা বা যদি মনে করেন এখনই গুঁড়িটা চাউলের গুঁড়াটা আছে, তো এটা দিয়ে করতে এত পানি লাগবে না বা গরম পানি লাগবে না। তো এতই এখন আমি গরম পানি দিয়ে, আমার এটা হয়ে গেছে করা, গরম পানি দিয়ে এটা বোঝাই যাবে কতটুকু ঘন। এই তো দেখেন কতটুকু ঘন করছে, সেম সেম চিতল পিঠার মতন, যারা যারা চিতল পিঠা বানাতে পারেন সেম। তো এতো দিয়ে দিলাম, পাতলা করে দিয়ে দিলাম, চামচ দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম যেন জাল জাল হয়। এটাকে নোয়াখালী ভাষায় খোলা জালে পিঠা বলে। তো এতে প্রথমে একটা বানিয়ে নিলাম, এতে দ্বিতীয়বার একটা বানিয়ে নিলাম, একটা বানিয়ে নেবার পর আরেকটা দিলাম। অনেক বেশি জাল দিতে হয়, গাঢ় জাল আগুন দিতে হয়। তো এই তো এভাবেই নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বলে। এই পিঠাটা শীতে অনেক মজা লাগে খেতে, এটা বেশিরভাগই মাংস দিয়ে খেতে ভালো লাগে, আর অনেকে চা দিয়েও খায়। তো এইভাবেই আজকে সকালের নাস্তাটা রেডি করলাম আর সাথে চাও বানালাম। আর আজকে আমাদের ননদের বাড়ি থেকে খাবার আনছে, তো কী কী খাবার আনছে এটাই বাস দেখাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। তো পিঠা বানানো শেষ, এবার চা বানাচ্ছি। চা দিয়ে পিঠা দিয়ে খাবে যে খায়, আর তরকারি দিয়ে খাবো। তুই তো আজকে দুপুরবেলা মনদের ডিম আনছে, শাক তরকারি আনছে, গরুর মাংস, মুরগির মাংস, শিঙ মাছ, ভাত, মাছ ভাজি সবগুলা আনছে। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পর এই তো আরও চিংড়ি।